হাই ফ্রেন্ড, আমি শিলা। শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন। আর বাড়িতে হাই ফ্রেন্ড, আমি আজ রান্না করব কুমড়ো ডাঁটা দিয়ে আর বেগুন দিয়ে একটা সবজি। কুমড়ো ডাঁটাটা কেটে নিয়েছি সুন্দর করে, আর এখানে নিয়েছি আলু, বেগুন, একটা পটল, একটা কুঁদরি, আর লাগছে বড়ি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পাকা লঙ্কা, আর শুকনো খোলায় ভেজে নেব ধনে, জিরে আর মৌরি। এটা হচ্ছে আমাদের এখানে চাষের ধনে, এরকমই দেখতে কিন্তু একদম পিওর দেশি ধনে। এটাকে আমি শুকনো খোলায় প্রথমে ভেজে নিব। আমি শুকনো খোলায় এগুলো ভেজে নিচ্ছি। আমি একটু বেশি করে মশলাটা বানিয়ে রাখছি, দিয়ে শিল নোড়াতে ঠান্ডা করে পেস্ট করে নেব। আমি বাড়িতে বানিয়ে রাখি, আজ নেই তাই আবার আপনাদেরও দেখিয়ে দিচ্ছি কীভাবে এরকম কুমড়ো ডাঁটা বা কোনো কিছু নিরামিষ সবজি করলে এই মশলাটা দিলে খেতে ভালো লাগে। বড়িটা ভেজে নেব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন ঠান্ডা করে নেব, বন্ধ করে দিচ্ছি, ঢেলে ঠান্ডা করে তারপরে পেস্ট মশলাটা পেস্ট করে নেব। বড়িটা ভেজে নেব, প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, বড়িটা ভেজে নেব। বড়িটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর কেটে রাখা মশলাটা সবজিটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আমি সবজিগুলোকে একটু হাই আঁচে ভেজে নিচ্ছি, যাতে খেতে টেস্ট লাগে। হালকা ভাজা ভাজা করে নিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি। যেহেতু পটল আছে এগুলো একটু ভেজে পটল দিয়েছি, না দিলেও হয়, তাও বাড়িতে একটা পটল ছিল পড়ে তাই দিয়ে দিলাম যাতে নষ্ট না হয়। এখন আমি জল দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ করে নেব। প্রথমে হাই আঁচে এরকম করে ভালো করে ফুটিয়ে নিলাম, তারপর মিডিয়াম আঁচ করে আমি দু মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে মিডিয়াম আঁচ করে আমি ঢাকা দিয়ে রাখবো সমস্ত সবজি। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ভালোভাবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। দিয়েছি, ক্যামেরাটা অন হয়নি, দেখুন বড়িটাও দিয়ে দিলাম। এখন আমার সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেব। তার জন্য রান্নাটাকে আমি মধ্যে নামিয়ে নিচ্ছি, নামিয়ে আমি ফোড়ন দেব। ফোড়ন দেব তার জন্য খুব সামান্য পরিমাণ পাঁচফোড়ন আর জিরে নিয়েছি, তেজপাতা, লাল লঙ্কা কাঁচা, কাঁচা পাকা লঙ্কার, পেঁয়াজ কুচি, ভাজা মশলাটা করে রেখেছি, গরম করে নিয়েছি। এখন প্রথমে গোটা জিরে আর পাঁচফোড়নের ফোড়নটা দিয়ে দিলাম।
ফুটে উঠেছে। এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, পাকা লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে এখন কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। যারা নিরামিষ খেতে চান তারা পেঁয়াজটা না দিলেও হয়। ফোড়ন দিয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু আমরা পেঁয়াজ খাই। যারা নিরামিষ খেতে চান তারা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে ভাজা মশলা দিয়ে দিলে হয়ে যাবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিটা দিয়ে দেব। যত এরকমভাবে ফুটবে সবজির টেস্ট তত ভালো হবে। আমি আবার ভালো করে ফুটিয়ে নিব, ফুটিয়ে নামিয়ে দেব, উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে দেব। বাটাবাটির ঝামেলা ছাড়াই কত সহজে মশলা ছাড়াই এইরকম গরমে এসব রান্না বাড়িতে বানিয়ে অবশ্যই খান, এবং একবার আমার কথা মেনে ট্রাই করুন, দেখুন কতটা ভালো লাগবে খেতে। আমাদের কুমড়োটা ঘরের লাগানো টাটকা সবজি, প্রায় বাড়িতেই কুমড়ো লাউ সবাই লাগায়, ওই রকম দিয়ে সবজি অবশ্যই বানিয়ে ট্রাই করুন। এখন আমি ভাজা মশলা এক চামচ দিয়ে দেব, উপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি। এই মশলাটা না দিলে সবজিটার টেস্ট পাওয়া যাবে না। দিয়ে এখন আমি নামিয়ে নেব, বেশিক্ষণ ফুটালে গন্ধটা চলে যাবে। আমি ওটা বন্ধ করে দিলাম, নামিয়ে